শোন, কাল তোদের নিয়ে ডক্টর খাদুরাম খান্নার বিজ্ঞান প্রদর্শনী দেখতে যাব। সেখানে উনি রোবট মানে যন্ত্র মানবের ক্রিয়াকৌশল দেখাবেন। ও দারুণ ব্যাপার হবে। হ্যাঁ হ্যাঁ, সে এক দারুণ ব্যাপার হবে। তো এখন তোর আয়। হ্যাঁ কেলটুদা, তুমি কোনোদিন রোবট দেখেছো? কি যে বলিস, যন্ত্র মানব আর যন্ত্র দানব দুই আমার দেখা। বলো কি গো, তা দেখলে কোথায়? কেন, বইয়ের পাতায়। টাটা। দেখলি কিরকম চাল মেরে গেল? দাঁড়া না, কালকেই ওর গ্যাস আমি বার করে ছাড়বো। এই যে কেলটু, কেলটু শোন, একটা বিশেষ কাজে আমি আজ যেতে পারছি না, বুঝলি তো, তুই ওদেরকে নিয়ে যা। সে ঠিক আছে স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওদেরকে ঠিকঠাক নিয়ে চলে যাব। আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। তবে মনে রাখিস, ওখানে যেন কোনো গন্ডগোল টন্ডগোল বাঁধাস না। শোন রে মানিক জোর, আজ স্যার যেতে পারবেন না, তাই আমার উপর ভার পড়েছে তোদেরকে চড়িয়ে নিয়ে যাবার। আমরা কি গরু নাকি যে চড়িয়ে নিয়ে যাবে? মেলা ফ্যাচ ফ্যাচ করিস নি তো। আমরা কি গরু নাকি? তোরা গরু নয় তো কি মানুষ? যা যা, সবাইকে ডেকে নিয়ে আয়। কেলটোটা বড় বেশি ফটফট করছে, আগে ভালোই ভালোই ঘুরে আসি, তারপর ওটার হিসেব নেব। ঠিক বলেছিস, আমরা এসে গেছি কেলটুদা। বাবা, সব এসে গেছিস তাহলে, চল বেরিয়ে পড়া যাক। কেলটুদা, একটা কথা জিজ্ঞাসা করব। বল। বলছি, কলের মানুষ কি আসল মানুষের মতন সব কিছু করতে পারে কেলটুদা? মানে কথা বলতে পারে? হ্যাঁ, মানে না, মানে আহা, গেলেই দেখতে পাবি। কেলটুদা নিজেই জানে না তো বলবে কি করে? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো ফোনটা, যেখানে নিয়ে যাচ্ছি চল। বেশ ভালোই ভিড় হচ্ছে, চল চল তাড়াতাড়ি ঢুকে পড়ি। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, এইবার আমি লোহারামকে আপনাদের সামনে হাজির করছি। এইবার দেখুন লোহারাম কত শক্ত শক্ত কাজ অনায়াসে করে। ওকে দিয়ে আমি ওই ভারী আলমারিটাকে এখানে আনাচ্ছি, দেখুন। দেখতে তো বেশ বেড়ে করেছে, দেখা যাক বেটা কিরকম কাজের। অত বড় আলমারিটাকে কিরকম তুলে নিয়ে আসছে রে! আপনারা দেখলেন যে যে কোনো ভারী কাজে লোহারামের দক্ষতা প্রশ্নাতীত। এবার আপনাদেরকে দেখাবো বাড়ির সমস্ত, হ্যাঁ হ্যাঁ, সমস্ত সাধারণ কাজও লোহারাম কিরকম ভালোভাবে করতে পারে। আপনারা সকলে দল বেঁধে স্টেজের ওপর উঠে আসুন, লোহারাম এবার আপনাদের রসগোল্লা খাওয়াবে। রসগোল্লা খাওয়াবে গো কেলটুদা? কটা করে খাওয়াবে বলতো? আগে চলো লাইনে দাঁড়িয়ে পড়ি, যা খাওয়াবে তাই লাভ। বাহ, বেশ বেড়ে বলেছিস তো, চল চল। এবার তোমার পালা গো কেলটুদা। বাস, তোমার জন্য এক গাদা তুলছে গো কেলটুদা, বোধহয় আলাপ করতে চাইছে। এই রে, ভেতরে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়ে গেছে। কিছু মনে করো না ভাই, এই যান্ত্রিক গোলযোগের জন্য আমি খুবই দুঃখিত। না না, এ আর ইয়ে তেমন আর কি, আমরা তাহলে আসি। কি অঘটন দেখ নন্দে, সবাইকে দিব্যি খাওয়ালো আর কেলটুদার বেলাতে মাল একেবারে গড়বড় হয়ে গেল। একেই বলে ফুটো কপাল, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। হা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 হ
ইউরেকা! পেয়েছি পেয়েছি! চেঁচাচ্ছো কেন কেলটুদা? কি পেয়েছো? কেলটুদার মাথা গরম হয়ে গেছে। তোরা আমাকে নিয়ে রসিকতা করছিস তো, কিন্তু দেখে নিস অচিরেই আমাকে নিয়ে তোদের গর্ব করতে হবে। আমার নাম কেলটুরাম, ওরফে ভজহরি ভট্টাচার্য। কেলটুদার কি ব্যাপার বলতো, একদম চুপ মেরে গেছে। বোধহয় ওই দিনের ঘটনার পর থেকে লজ্জা পেয়ে গেছে। তাহলে চল আমরাই কেলটুদার একটা খোঁজ খবর নিয়েই আসি। সেই ভালো ফোনটে, তাই চল। কিরে ভেটকু, যেমন বলছি পারবি তো? হিহ গো দাদা, দেখো না কেমন একটা করি। মনে রাখিস, কোনো গোলমাল করলে কিন্তু পিটিয়ে তক্তা করে দেবো। কোনো চিন্তা নাই গো দাদা, আমি ঠিকঠাক পারবো। নে ওইগুলো পড়ে নিয়ে একটু রিহার্সাল দে দেখি। কেমন লাগছে গো কেলটু দাদা? দারুণ হয়েছে রে ভেটকু, মাথায় ঢাকনা চাপিয়ে দিলেই একেবারে কলের মানুষ। কেলটুদা 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 বলি, ও কেলটুদা দরজাটা খোলো। ভেটকু, শিগগিরই ঢাকনাটা মাথায় দিয়ে দরজাটা খুলে দে, উন্টে আর ফুনটে এসেছে। এই দেখ নন্টার ফন্টা, এটা হলো আমার তৈরি রোবট। সেদিন তোরা আমাকে খুব ঠাট্টা করেছিলিস না, আজকে দেখ আমার তৈরি কলের মানুষ দেখ। এটা কাজ করে নাকি গো কেলটুদা? নিশ্চয়ই করে। আমার কলের মানুষের হাতের গাঁটটা একটু পরখ করে দেখ পিপেরাম, এই দুজনের কান পাকড়ে মাথায় একটা করে গাঁটটা লাগিয়ে দাও তো দেখি। দেখলি তো তোরা, ওর সঙ্গে কোনো জারি জুড়ি চলবে না। এবার স্যারকে আমার তৈরি কলের মানুষের প্রদর্শনী দেখিয়ে তাক লাগিয়ে দেবো। আমি স্যারের কাছে যাচ্ছি, পিপেরামকে চালু রেখে গেলাম। আমি না ফেরা পর্যন্ত ও তোদেরকে ঘরে আটকে রাখবে। সাবধান, তোরা কিন্তু ওকে ছুঁলে ও তোদেরকে ছিটকে ফেলে দেবে। কেলটো ওর কলের মানুষ দিয়ে আমাদের উপর জুলুম করবে, এ তো বরদাস্ত করা যায় না। যা বলেছিস, যা হয় হবে, আমরা আচমকা ধাক্কা মারি দেখি কি হয়। চল রে ঘরেই চলে যাই। যে যাই বলুক, যদি বাঁচতে চাস তো ঝটপট খোলস থেকে বেরিয়ে সিধে কেটে পড়, নইলে কিন্তু ছালচে আমরা ছাড়িয়ে নিয়ে ডুগডুগি বাজাবো বলে দিলাম। আর বলেন কেন স্যার, ডক্টর খান্নার রোবট দেখে অনুপ্রাণিত হয়ে আমিও তৈরি করে ফেললু। আরে বলিস কি রে কেলটু, তোর মধ্যে এত প্রতিভা ছিল তা তো জানা ছিল না। হ্যাঁ, আমি ওকে দিয়ে কথা বলাবারও চেষ্টা করছি স্যার। বাহ 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 বাহ, তুই দেখছি আমাদের বোর্ডিং স্কুলের মুখ উজ্জ্বল করবি। হ্যাঁ কেলটু, দুটোই দেখছি ভেগেছে। কিরে আমায় কিছু বললি? না না স্যার, কিছু বলিনি তো। এই এই যে, এটাই আমার সেই যন্ত্র মানব, ওর নাম দিয়েছি পিপেরাম। পিপে পিপে, ভালো ভালো, বাহ 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 বাহ, কিন্তু আমাকে লক্ষ্য করে নাম দিসনি তো। হ্যাঁ না 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 না, কি যে বলেন স্যার, আপনাকে লক্ষ্য করে কেন নাম দেব, আসলে ওর মুদ্দিখানটা পিপের তো, তাই নামটা দিয়ে দিলাম। এই তোর এলেম দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি কেলটু। এ আর এমন কি করেছি স্যার যে আপনি এরকম করে বলছেন? না না কেলটু, আমি ভাবছি
একটা প্রকাশ্য সম্মেলন ডেকে সকলের সামনে তোর এই প্রতিভাকে তুলে ধরব। বড় বড় বিজ্ঞানীরা যা পারে না তুই কি না তাই করে দেখালি কেলটু? বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে স্যার। তাহলে আমি এখন আপনার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি, আর সেটা আপনাকে খাওয়াবে পিপেরাম। বাবা বাবা বাবা, মিষ্টি খাওয়া? খুব ভালো ব্যবস্থা করেছিস, খুব ভালো ব্যবস্থা করেছিস কেলটু। নাও পিপেরাম, এবার স্যারকে রাজভোগটা খাওয়াও। মেশিনে কিছু গন্ডগোল হয়েছে, ও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এসব কি করছিস? এবারেতে ঠিকঠাক করবি, না হলে কিন্তু পিন্ডি একেবারে চটকে দেব। ঠিক করে দিয়েছি স্যার। পিপেরাম, এবার স্যারকে ভালো করে দই খাইয়ে দাও। পিপেরামের খেল কি রকম জমলো বল? ব্যাপক বস, চল এইবার এই ড্রেস ছেড়ে কেলটু বদ পালা দেখি। আপনি যদি কথা দেন ঠেঙাবেন না, তাহলেই থামবো, না হলে কিন্তু ছোটাই ভালো। ওফ,